দু একটা তাফসিরের বই পড়ে এখনো বড় মুক্তি ওয়ানলাইনের বাংলা বড় মুক্তি কোরান থেকে হাদিসের ব্যাখ্যা কিভাবে কোরআন থেকে নিবেন এ বিষয়ে অভিজ্ঞ আলম ফাস আলু আহ্লাদ দিগিরি এনকুমতুমলা তা এমন না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করুন আল্লাহ শুধু কোরআন নাজেল করেন নাই কোরানের সাথে শিক্ষক দিয়েছেন রসুল আল্লেম আহেদিস আন্দোলন বাংলাদেশ আসল পবিত্র কোরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি আরেকটা বিপদ এখন নতুন করে সেটা হলে এই যে কিছু বাংলায় দুই চারটা বই পড়েই অথবা কিছু হাদিস মুখস্থ করে তর্জমা জেনে দু একটা তাফসিরের বই পড়ে এখনো বড় মুফতি ওয়ানলাইনের বাংলা বড় মুফতি এই বড় বড় মুফতি এখন হাদিসকে অস্বীকার করতেছে গবেষণা করতেছে কি গবেষণা জানেন বলছেন মুসার কাছে শুধু কিতাব আসছিল কোরআন তাওরাত ঈশার কাছে ইঞ্জিল জাবুরের দাউদ আসলাম কাছে জাবুর মোহাম্মদের কাছে শুধু কোরআন তাহলে আবার হাদিস কেন এই যে যুক্তি মানে কোরআন হাজার দলিল দিচ্ছে জায়ালিখাল কিতাব লারাই বাফি খুদাল্লিল মুতাকিল কোরআনের মধ্যে সব হেদায়ত রয়েছে হাদিস মানার দরকার কি এই যে আপনি গবেষণা করছেন আমি একটা কথা বুঝাচ্ছি এখানে সেটা হলে কোরআন হাদিস বাংলায় অবশ্যই পড়বেন পড়া উচিত প্রত্যেকেই কিন্তু মুফতি হওয়ার চেষ্টা করবেন না এবং সব মশালা আপনি ওখান থেকে নিয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না ফতোয়া একটা জটিল ব্যাপার একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের সম্পর্ক কি ওখান থেকে হাদিসের ব্যাখ্যা কিভাবে কোরআন থেকে নিবেন এ বিষয়ে অভিজ্ঞ আলম ফাস আলু আহ্লাহ না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করুন আল্লাহ শুধু কোরআন নাজেল করেন নাই কোরআনের সাথে শিক্ষক দিয়েছেন রসুল মাল্লিম যিনি কোরআন পড়িয়ে বুঝিয়েছেন সেখানে এই জন্য আমরা কোরআন হাদিস বুঝবো আমাদের বিবেক দিয়ে নয় কোরআ হাদিস বুঝবো যেভাবে বুঝেছেন সালফে সালেহীন কি কথা বুঝে আসলো যে ভাইব বুঝেছেন সালফে বুঝেছেন ওনারা এই দলিল থেকে ঈদ নবী তারা বোঝেন নাই না তারা বুঝেছেন না বুঝেছেন না তারা নাই এখন আরো অনেক বুদ্ধিমতী আছে জানেন আমরা যখন বলি কবরে শেষদা করা শিরিক তখন তারা দলিল কি দেয় আরে কবরে শেষদা কেন হাইরুল্লাহ সেজদা শেষদা করা যদি শিরিক হয় তাহলে এই শিরিক তো প্রথমে ফেরেস্তা করেছে কিভাবে বলছে আদমকে সেজদা করেছে দলিল দেখেছেন দলিল কোরআন থেকে দেবে ফাসাদিস বলেন ইবলিস শুধু সেজদা করে নাই বলে যারা সেজদা করে তারা হলো ইবলিসের বংশ না হুজুবিল্লা আর যারা গাহিরুল্লাহ যখন সেজদা করে তারা হলো প্রকৃত মুসলমান কোরআন থেকে শিরিকের দলিল দিচ্ছে কারণ কি বুঝের পার্থক্য কোরআনটাকে নিজের গতিতে বোঝার চেষ্টা করছে ওইভাবে বুঝতেছে না যে এইভাবে সালফে সালহীন বুঝেছেন আরে বাবা আদমের সালামকে সেজদা ওই দিন ফেরেশতাকে করতে বলা হয়েছে এটা আল্লাহর হুকুম তিনি যেটা করবেন সেরে শরীয়ত আজকে সেজদা করো করাটাই শরীয়ত এরপরে আর কোনো দিন সেজদা করতে বলেছেন পরের দিন কি তার জীবনে কোন ফেরেস সেজদা করেছে এই দলিলকে কেন্দ্র করে পরবর্তী কোনো নবী রসুল এমনকি আল্লাহ রসুল উনি কি সেজদা করতে বলেছেন তার মানে কি তার মানে হলেই অনেক পণ্ডিত এমন আছে কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় কিন্তু ওই আয়াতটা বোঝার ক্ষেত্রে এন কীভাবে বুঝেছে এটা তারা বোঝে না আমি আলোচনা লঙ্গা লম্বা হয়ে যাচ্ছে আর একটা ইঙ্গিত দে বগুড়ার ছেলেদের জন্য এই যে কিছুদিন আগে জঙ্গি তারপরে আবেগ দিয়ে ইসলাম বোঝার যে একটা প্রবণতা হ্যাঁ যে এইভাবে যদি দেশ চলে তাহলে মসজিদ তো সংশোধন হবে আমাদের উপর অববাদ দেয় যে এনারা বক্তব্য দেয় সেরেক বেদাত মানে মসজিদ কেন্দ্রিক মানুষের নামাজ মানুষের ব্যক্তি আমলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে এটা কিছু বলে না জি ভাই আমরা এই জন্য বলি না যে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন তুমি ইমানদার হও সৎ কর্মশীল হও আমি তোমার হাতে রাজত্ব ওইভাবে দিব যেভাবে তোমাদের পূর্বে মানুষদেরকে দিয়েছিলাম দায়িত্ব তো আল্লাহ মাথা তিনি নিয়ে এনেছেন তো যেই কর্মটি আল্লাহ নিয়েছেন আপনি ওটা নিয়ে মাথা ঘামাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করবে সংসদে কেন ইসলাম ছিল না কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তোমার শরীরে মানে ইসলাম আছে কিনা জিজ্ঞেস করবে না তোমার পরিবারে ইসলাম আছে কিনা জিজ্ঞেস করবে না এগুলো আবেগ আবেগ দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করবেন না মূসা সালাম উনি এই দিনে শুক্রে আদায় করেছেন আল্লাহ রসুলাম তিনি শুক্রে তার শ্যাম পালন করেছেন তখন থেকে শ্যামের সিলসিলা চলে আসছে কেমত পর্যন্ত এরা চলবে সুন্নত আছে